কোনে বয়কট করা উচিত, এখন থেকে বয়কট করা উচিত, কোনো কোয়ালিটি নাই। ও হিরো আলম তার চেয়ে ভালো, আমরা সবাই বলি কাঞ্চন ভাই ভালো লোক, তার মতো ভালো লোক বাংলাদেশে হয় না, তার মতো সততা নিষ্ঠা সে একজন সৎ মানুষ। বাংলাদেশের জনগণ কাঞ্চনকে চায়, কাঞ্চন নিপুণ জনগণ, সারা বাংলাদেশের জনগণ একটা চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতেছে শুধু ইলেস কাঞ্চন নির্বাচিত নির্বাচন করাতে, শুধু ইলেস কাঞ্চনের জন্য এই নির্বাচনের দিকে মানুষের আকৃষ্ট, শুধু এক ব্যক্তি ইলেস কাঞ্চন। ইলেস কাঞ্চন ভালো লোক কেন একটু বলবেন? জি, সে একটা দুষ্কৃতিকারী লোক, সে একজন চিট লোক, চিট চিট বুঝেন, সে মানে অনেক চাটুকারিতা লোক, সে চাটুকারিতা লোক, সে দুষ্ট লোক, সে একজন বদমাশ লোক। কি কারণে আপনি তাকে বদমাশ বললেন বলেন? এক্সাম্পল হচ্ছে, মনে করেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্য পপি ম্যাডাম, পপিকে সে অপদস্থ করেছে, বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্নভাবে যা সদস্য পদ না শুধু, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাকে অপদস্থ করেছে, এটা সারা বাংলার মানুষ জানে। আদার্স অন্যান্য বিষয়েও একটা জনগণ যদি তাকে ভালো বলে তাহলে আমার কান কেটে ফেলে দেবো। আমি ঢাকার বাসিন্দা, আমি ভালোবাসার মনে টানি ইলেস কাঞ্চনকে ভালোবাসি, এবং সৎ মানুষ, সে সৎ মানুষ, আমি না শুধু এখানে যে হাজার হাজার মানুষ আছে সবাই ভালোবাসে, মনে টানে ইলেস কাঞ্চনকে ভালোবাসে, সে একজন সৎ মানুষ, তার মতো ব্যক্তি, তার মতো ব্যক্তি ইন্ডাস্ট্রিতে দরকার আছে বলে আমি না শুধু এখানে সবাই মনে করি। আপনি কি মনে করেন যে ইলিয়াস কাঞ্চন যদি ক্ষমতায় আসে তাহলে আগের মতো সেই আগের জাকজমক যে সিনেমা ছিল সেইভাবে ফিরে আসবে? ওইটা তো মানুষকে মনে করেন, চলচ্চিত্র যখন ভালো হবে, নেতৃত্ব যখন ভালো থাকবে, সে অবশ্যই ওইটার উন্নয়ন হবে, এবং চলচ্চিত্র উন্নয়নের জন্য ইলিয়াস কাঞ্চন যত দূর যেতে পারবে আর কেউ পারবে না। তার তার মনে করেন যে যোগ্য মর্যাদা সব জায়গায় আছে। ইলিয়াস কাঞ্চন যদি জয়যুক্ত হয়, তার মতো দুষ্ট লোক তো দরকারই নাই, তার মতো দুষ্ট লোক দরকারই নাই, ওটা সকলে জানে, সে একজন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের ছবি কি দেখবো? ওর তো কোয়ালিটি নাই, ওর তো কোনো কোয়ালিটি নাই, ও হিরো আলম তার চেয়ে ভালো, আমাদের বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল যে সিনেমাটা আমাদের বেদের মেয়ে জোশ না, এটা কিন্তু এরকম অ্যাভেলেবল অনেক সুপার হিট ছবি কিন্তু আমাদের উপহার দিয়েছে। আপনারা বারবার বলতেছেন জায়েদ খানের থেকে হিরো আলম বেশি জনপ্রিয়তা, হ্যাঁ হ্যাঁ, জায়েদ খান আর হিরো আলম যদি নির্বাচন করে কে জিতবে? আপনারা বলতে পারবেন যে পাঁচজন মানুষ জায়েদ খানের সিনেমা দেখছে, আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না। আমরা আমরা জীবনেও যাই নাই ওর মতো আর উনি কোনো অভিনয় করতে জানে না, এই জন্য আমরা কাঞ্চন পরিষদ বলছে তারা যদি জয়যুক্ত হয় তাহলে হিরো আলমের সদস্য করবে। অবশ্যই ইনশাআল্লাহ, হিরো আলম যদি সদস্য হয় পরবর্তী নির্বাচনে হিরো আলমকে কি আপনারা প্রার্থী হিসেবে দেখতে? অবশ্যই অবশ্যই, ওইটাই ভাবে বলছেন না, কাঞ্চন ভাইয়ের মতো লোক তাহলে হিরো আলমের প্রশ্ন আসে না, অন্য অন্য পদে অবশ্যই আলমের জায়গার সঙ্গে তুলনা করা যায়। হ্যাঁ, হিরো আলম অন্য পদে অবশ্যই হিরো আলমের সঙ্গে, হিরো আলম অবশ্যই আমরা 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 আগামী কোটি মানুষ আমরা চাই।
ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, দেশবাসী দোয়া করতেছে ইলিয়াস কাঞ্চনের জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ইলিয়াস কাঞ্চনের নতুন মুখ দেখতে চাই, কারণ সে একজন ভালো মানুষ, আর সে আসলে আমরা হলে সিনেমা দেখতে যাব, আর জায়েদ খান থাকলে আমরা সিনেমা দেখতে যাব না, সে ভালো না, একদম বেয়াদব, চরিত্রহীন, কারণ সে ইমনের সাথে বেয়াদবি করছে, সে আমাদের সাকিব খানের সাথে বেয়াদবি করছে, সে সবার সাথে এইভাবে করে, সে ভালো মানুষ না। আর ইলিয়াস কাঞ্চন আসলে দেশের কাজ হবে, মানে শিল্পী সমিতির কাজ হবে, ঠিক আছে, শিল্পী সমিতির কাজ হবে। জায়েদ খান যদি জয় হয়েও যায় কোনো কারণে, তারপর আপনারা আমরা অনশন করব না, আমরা অনশন চাই, অনশন চাই, আমরা অনশন চাই, প্রশ্ন আসে না, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সারা বাংলা দেখেন দেন, হাজার হাজার লোক দেন, হাজার হাজার দর্শক পাবলিক, কারণ যারা ছবি তুললে, ছবি শুটিং হইলে তো ছবি হইলে পাবলিক দেখবে, পাবলিক দেখবে না, কোনো পাবলিক দেখবে না জায়েদ খানেরই। তাহলে আপনারা জায়েদ খানের ছবি দেখতে যাবেন না? না, যাবো না, আমরা যাবো না, যাবো না, জায়েদ খানের অবসান চাই, জায়েদ খানকে, জায়েদ খানের চিনি না আমরা, আপনারা অনশন করবেন এই তো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হবে না হবে না, আমাদের আশাবাদী ইলিয়াস কাঞ্চন হবে, আমাদের আশাবাদী জায়েদ হবে না, কারণ সবার দোয়া আছে, ইনশাআল্লাহ সবার দোয়া আছে, সবার দোয়া আছে, সবাই দোয়া। সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ সবাইকে।